এত বছর কাশ্মীরে আছি, প্রতি বছরই প্রায় বরফ ঘাঁটি, তাও যেন এক আলাদা রকম স্বাদ, আলাদা রকম টান এই বরফের ওপর। যারা আগের পার্টটা দেখেননি তারা অবশ্যই দেখে নিতে পারেন। গুলমার্কের সেকেন্ড পার্টে আপনাদের সকলকে জানাই স্বাগত। এখন বরফটা অনেকটাই কম, কিন্তু এখনের নজারাটা একটু আলাদা। আধা বরফ, আধা তৃণভূমি, বেশ অন্যরকম। খুব তেজ রোদ, ঠান্ডা একদমই নেই বলতে গেলে, কিন্তু টেম্পারেচার সেরকমই আছে। আর গরম, ভীষণ গরম। এগুলো আগের বরফ, কালকে রাত্রেও এখানে বেশ ভালোই বরফ পড়েছে, কিন্তু আমরা তো কালকে আসিনি, আজকে এসেছি। আজকে রবিবার, চলুন আগে যাই। সবাই আগে এগিয়ে গেছে, দেখতে পাচ্ছেন? এই দেখুন, বেড়াবাবুরা আগে এগিয়ে গেছে, আমি এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে ভিডিও করছি। শ্রীনগরের চার দেয়ালের মধ্যে থেকে দমটা প্রায় বন্ধ হয়ে আসে। সুন্দর প্রকৃতির মাঝে নিজেকে একটু মেলে ধরলে বেশ সুন্দর মনে হয়। 7 বছর আগে এসেছিলাম, তার একটা অন্যরকম ফিলিং, তার এখন একটা অন্যরকম ফিলিং। তখন পুরোপুরি বরফে ঢাকা ছিল, আমরা যখন এসেছিলাম তখন কিন্তু অক্টোবর এসেছিলাম, অক্টোবর পুরোপুরি বরফে ঢাকা। এখন আমরা এই নিচের কাদা অংশ আর বরফ অংশটা দিয়ে না গিয়ে এই পাহাড়টা বেয়ে তারপর নিচে আমরা যাব সেলফি পয়েন্টের কাছে, যেখানে লেখা আছে আই লাভ গুলমার্ক। গুলমার্গের তৃণভূমিতে সদ্য ফোটা এরকম সুন্দর ছোট্ট ছোট্ট হলুদ কালারের ফ্লাওয়ার্স কিন্তু আপনি দেখতেই পাবেন। এত মজা করতে করতে পাহাড় বেয়ে উঠলাম, মনেই হলো না এত কষ্ট হলো। কাশ্মীরে যারা একটু গাইড নিয়ে আসবেন তাদের কিন্তু টাকা মোটেই লস যাবে না। কাশ্মীরের সৌন্দর্য আপনাকে এতটাই মুগ্ধ করবে যে তখন মনেই হবে না আপনি এত খরচা করে এসেছেন। জাস্ট অসম ভিউটা, এত সুন্দর ঠান্ডা বাতাস, তার সঙ্গে গরম, জাস্ট একটা অসাধারণ ফিলিং। সূর্য মামার কাঠফাটা রৌদ্র আর বরফের ঠান্ডা সব মিলিয়ে তখন টেম্পারেচার 7 ডিগ্রি। এত সুন্দর ওয়েদার, সেই সঙ্গে সুন্দর একটা ফুরফুরে বাতাস, জাস্ট মন ছুঁয়ে যাচ্ছিল। এত সুন্দর ফ্রেশ বরফ দেখে আমি আর নিজেকে ধরে রাখতে পারিনি, বাচ্চাদের সাথে আমিও খেলা শুরু করেছিলাম। সবার মতো আমিও একটু ট্রাই করলাম স্লিপ খেয়ে ওই দূরে নিচে নামার, বাট কিছুক্ষণ যাওয়ার পরেই আটকে গেলাম। বেড়াবাবুরা এখন স্কেটিং করছে, বাট আমাকে অনেক পটানোর পরেও আমি মোটেই কিন্তু রাজি হলাম না। কাশ্মীরের নাজারা যতই দেখাবো ততই কম পড়ে যাবে। একটা মানে যেই দিকেই আমি ফোনের ক্যামেরা অন করি না কেন, সেই দিকেই একটা করে সুন্দর সিনারি। সুন্দর লাগছে দেখতে ভিউটা। এটা রাত্রিবেলা এটা লাইট হয়, এখন দিনের বেলা লাইটটা নেই, যেহেতু বরফ পড়ছিল কালকে সেই জন্য মনে হয় কিছু ড্যামেজ হয়ে গেছে, যা হোক কিছু হবে একটা। চড়াই উদ্রাই সমতল পেরিয়ে চলে এসেছি গুলমার্গের সেলফি পয়েন্টে। এখানে এসে মনের মতো করে কিছু সেলফি আর কিছু ফটো তুলে নিলাম। এত টুরিস্ট আজকেও আছে, মানে কিছুক্ষণ করে থাকছে মানুষ, প্রায় আধ ঘন্টা এক ঘন্টার মতন আবার চলে যাচ্ছে, তো বুঝতেই পাচ্ছেন কত পরিমাণ হচ্ছে কি যে মানুষ তাহলে থাকবে এখানে।
সবাই যে যার ফটো ওঠাতে ভিডিও করতে ব্যস্ত, কে স্কেটিং করছে, কে স্লেটিং করছে। আপনি যেই সিজনেই আসুন না কেন, কাশ্মীরের প্রতিটা পয়েন্টে একটা করে নাইস স্টে না করলে আপনি বুঝতেই পারবেন না কাশ্মীরটা কতটা সুন্দর। অনেক তো রিলস হলো, অনেক সেলফি হলো, অনেক ভিডিও হলো, এবার চলুন একটু কিছু খেয়ে নেওয়া যাক। খুব ভালো লাগছে খেতে, মানে খারাপ না, টেস্টি। এবারে ভীষণ ঠান্ডা লাগছে কারণ জুতো পুরো ভিজে গেছে একদম, আমি বরফের বুটটা পরে আসিনি, ইচ্ছে করে আর ওখান থেকে বুটও নিইনি কারণ আমাকে একটু কেমন যেন লাগে রেন্টের বুটগুলো নিতে, আর বাড়ি থেকে বরফের বুটটা আনা হয়নি। বেড়াবো বলে নিতে হবে না, নিতে হবে না, ওখানে গিয়ে নেবে, আর এখানে গিয়েও নিল না, বুটটা ভিজে গেছে, পড়ে গেছি অ্যাকচুয়ালি, ওরা সবার কারোর ভিজে নেই, আমার একাই ভিজে গেছে। আর ওই ওদিকটায় আর যাবো না, তো এবার ব্যাকে যাব কারণ অনেকই দেরি হয়ে গেছে, প্রায় 5:30 মতন বাজে, না 5:30 না, 5টা বাজে। তো এখন চলে যাব, নাজারাটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন ভিডিওটা। যারা গুলমার্গে আসতে চায় তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি অবশ্যই গাইড করে দেবো যতটা পারবো ততটা। অনেক মজা, অনেক হইহুল্লোর, অনেকটা সময় কাটালাম গুলমার্গে, এবার বাড়ি ফেরার পালা, প্রায় 5:30 বাজে। पूरा फोकस बेचा था कार के लिए। इसका अंदर क्या क्या है बताओ पहले, इसका मतलब किस किस चीज से, नारियल, बादाम और क्या, और अखरोट, बस ऐसी नारियल की तरह बना दिया, दिखने में तो बढ़िया है। गुलमर्ग এলে অবশ্যই ট্রাই করবেন কাশ্মীরিদের এই খাবারটা। গুলমার্গের পাহাড়ি রাস্তায় আসার সময়, যাওয়ার সময় আপনি এরকম অনেক ভিউ পয়েন্ট পেয়ে যাবেন যেখান থেকে দেখতে পুরো কাশ্মীরটাকে খুব সুন্দর লাগে। এখানে সবাই এখন ফটো আর ভিডিও করায় ব্যস্ত, কেউ ভিডিও কলে কথা বলায় ব্যস্ত, আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিও তোলায় ব্যস্ত। গুলমার্গের রাতের ভিউটা সংগৃহীত, এখন লালচকে ফেরার পালা, এখন আর থাকা হলো না, কোনো না কোনো একদিন আপনাদের সঙ্গে অবশ্যই রাতের ভিউ শেয়ার করব। গুলমার্গের ব্লগ আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার আসছি নতুন একটা সুন্দর কাশ্মীরের ব্লগ নিয়ে, ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, সকলকে বাই।